রসের হারে খুঁজি আমি বাড়ি 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 রস রস রসের হারে খুঁজি আমি বাড়ি বাড়ি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে নাই রে কোনো কথা হলো না ওনাকে ম্যাডাম কি আমার চাপের মধ্যে ফেলা গেছে মানুষের বাড়িতে আমি কাজ করবো আমি শিক্ষক মানুষ শিক্ষিত মানুষ আমার পক্ষে সম্ভব নাকি আজ এটা বললেই হবে নাকি কারণ কী করবো বুঝতে পারতেছি না মাইন্ডকে যেভাবে ভরে গিয়েছে এই জামাল শুনি না ভাই কি হয়েছে বললাম তো কি বাইর হয়েছিস কিসের জন্য গুরগুর করতেছিস কেন নাকি এমনি একটু শোন এভাবে যে চলতেছিস এভাবে কি চলবে জীবন চলবে হ্যাঁ জীবন চলবে চাকরি বাকরি করা লাগবে না কিছু করা লাগবে না হ্যাঁ টেরাই তো হরতে আছি একটা কাম কাজ হইবে আর শোন তোরে একটা চাকরি ব্যবস্থা আমি করে দিতে পারি ভালো মানে বেতন টেতন ভালোই স্বাধীনতা আছে কাজের স্বাধীনতা আছে যখন ইচ্ছা করবি না করবি বা ভালো একটা ভালো ভালো ভাই এখন আমি কাম কাজ করবো না ভাই এখন আমার ওই আপনি যে কাম কাজ করতে হইবে না আমার দ্বারা আমি কারো করবো না কদিন পরে করবো আমি চিন্তা করি কাম কাজের কথা কি তোর কইছিস তুই হঠাৎ করে করবি না মানে কি কারো থেকে শুনেছিস না এখন আপনি করবো না আর কি কাম করবো না এখন মানে বিষয়টা হয়েছে যে আমি আপনার পরে জানাবো না আমি অন্য চিন্তা আছি ভাই যাই কাম কাজ ভালো লাগতে পারে একটু খাওনের যে টাহাডা হে টাহাডা পর্যন্ত দেও না তুই তিন বেলার থেকে চার বেলা পাঁচ বেলা খাও এই আমি ওই রাইতে কোনো সময় ভাত পাই কোনো সময় পাই না পানি খাই হইয়ে তাই হালার বেলা এটা কামাই ওই কেমনে বোঝো আয় একটু ঘরে সাবান সাবান কিচ্ছু রাখতে পারি না উন্দরের মতন হালার বেলা ব্যাপার টানিয়ে লইয়ে যায় হালা ফালায় তোর ডরে আমি এই ওই ভালো সাবান থইয়া আমি মাটিয়া সাবান দিয়া কাপড় চুপড় দিয়ে নিজের গা গত দুই হ্যাঁ হালার ফালায় শেষ করিয়া লাগছো আমি এই কি ওই কি আপনি যে সাবানের কথা করা ইটা সাবান কাপড় ধোয়া সাবান দিয়া যে আপনি গা ধোয়েন ইটা সাবান দিয়া যদি আমার এই শরীরের মাঝে এত সুন্দর শরীরের মাঝে যদি লাগাই হি লগে লগে দলিয়া ফুড়ি একবার চাই দিব আপনার তো এটা গন্ডারের চামড়া ওটার লাগি গাছ লাগেন না খুব সাবধানে কথা কই ওরে হালার ফালা একটু সাবানের কথা কইছে হে তোমার সইল না তুমি এবার ফুলটা খোঁটা দাও এই হালার ফালা তোরে আমি মারিয়ে দিলাম আর টাহা দে টাহা দে হালার ফালা বহুত তোমার লগে আমি বহুত বালা বালা মাতিছি হুম আর সহ্য করতাম পারি না আমি এই যে চুল বাহনা লোক আমি এই জীবনে কইলে আমি বাইরে আছি আমার কইছিল বাইরে আসতাম আমি চাষা বাদ দিয়ে বাইরে আছি কই এই লোকে আমার সাহায্য সহযোগিতা করে আমার হেল্প যখন করে হ্যাঁ তাহলে আমি তার কথাটা রাখি যাই এই কারণে আমি বাইরে আছি হ্যাঁ আর বেশি যদি চিল্লাতে পারি এলা এটা পারি এলা ও পারি এলা হালার ফলা এই হালার ফলা জোরে একটাও সিগ দিবি না হালার ফলা তোর বাফের যে বলাইতে তো হালার ফেলা তোর পকেটে টাকা আছে এই সালার বসালা তোর পকেটে টাকা নাই তুই বাড়িয়ালারে বলাও কি বাড়িয়ালার বলা এখন পুচাটা দেবি রাইতে ডাহার দিবি কবে হেইটে কোন তো খুব ছোট করে কই তুই বনে বাড়িয়ালা কিন্তু আছে কল না মাই এই কইলাম হ্যাঁ তাই এখন কও বাবু ডাহাড়া দেবা কবে এই কথাটা একটু কও দেখার লাগে কোনো চিন্তা করুক না আবার কা চিন্তা চিন্তা তো হারা দিন মাত্রার মধ্যে গিজ গিজ করতে আছে হালার ফালা যা অসুবিধা নাই আমি ও চার পাঁচ দিন পরে দিলাম কিন্তু কোন সময় খুলবি এটা দেখলাম ওর শরীরের মধ্যে কিন্তু আগুন জ্বালাই দেয় এই আপনারে তো টেকা দিতাম আমি চার পাঁচ দিন পরে টেকা দিলাম অত কথা কইতে ভালো লাগে না আমার ঘুমাই দিব আমার রেস্টের দরকার কালকে আমার অনেক কাজ বাকি আছে আমার দর্শক আইব অনেক ফটোগ্রাফ টোটোগ্রাফ অনেক বহুত খাম আছে কি আছে দর্শকরা আইব আমার দুই দিন পরে আমার ওই যে অষ্টার ইয়ে বাইরইব ওরে আল্লাহর আল্লাহ তোর ওই অটোগ্রাফ ফটোগ্রাফ এই কইয়া রাইতে ঘুমের মধ্যে হালার বলা তুই আমার একটু ঘুমাইতেও দাও না মই কি আছি তোর লাগে ঘুমাব না বাইরে ঘুমাবো হাতে চিন্তায় বাসি না তোর যদি এই কেসে যদি সাংবাদিক কি কইলি না না কইলি আমি তো বুঝি না কিছু
ভাই আপনি একটা কাম করুকা, আপনি ওই যে বারান্দা আছেন, হ্যাঁ বারান্দার মাঝে ঘুমাউকা, আপনার তো শরীরের চর্বি বেশি, আপনার তো গরম বেশি লাগে, মনে হয় কোনো বাতাস আয় তো বাতাস তো বাতাস বাতাসের মাঝে আপনি উঠি রইলা আর সারা রাত বাতাস আমি গরম ভিতরে ঘুমাই করাও লাগবে। ওরে কোন বালা ইয়া নাজে লইল, আলার বালায় ঘরে ঘুমাইব, মুবি আরিন দে ঘুমাম, এই বুদ্ধি পাইছো দাও ল ঘরে ল ভাই। ভাই আপনি আমার কতবার উপকার করতেছেন আপনি নিজেও জানেন না, এই চাকরিটা যদি খেলে আমার রেয়া যায় তাইলে আমি অনেক বড় বিপদ থেকে বাঁচবো, আমার এটা খুবই দরকার। আগে হোক তারপর সালাম আদাব করিস, বুঝলি? আমি যে জন্য আইসি আমার ছোট ভাই আনিস, বুঝতে পারছেন? তো আপনাকে এইখানে একটা চাকরির ব্যবস্থা করে দেন, যে কোনো আপনার মতনই সেম 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 স্যার, আপনি যেমন জন্ম থেকে, ও প্রায় জন্ম না কিশোর বয়স থেকে ডানগুটি খেলতো, বুঝতে পারছেন? ওই ডানগুটি যখন মারতো এরকম করে উঠে দেয়, তো ওই অভ্যাসটা এখনো ফেলতে পারিনি আর না, এটা না দিলে আমি অসুস্থ হয়ে যাই, সেই জন্যই তো আমি এটা দিই। ম্যাডাম এখন নাই, ম্যাডামের অবর্তমানে আমি সব কিছু, মানে আমার উপরই সব কিছু নির্ভর করে। আমি বললে ফেলেন কি সমস্যা, কি সমস্যা, কি এত আবেগ আপ্লুত হওয়াটা? চাকরিটাকে হোক, চাকরি করবে এই জন্য আবেগে আমার পাশ হয়েছে আপনার হাতে চুমু খেলো আর কি। শোনেন, চাকরি পাইতে আপনার ভোটার আইডি লাগবে, যদি সেটা না থাকে তাহলে কি জন্ম সনদপত্র আনবেন, আর ওই চারিত্রিক সনদপত্র নিয়ে আসেন, আমি চাকরির ব্যবস্থা করে দিতেছি। হ্যাঁ আর যে বডি তাতে ওই ঝাড়ামোছার কাজটা মানে ভালো করতে পারবে, তাহলে শরীর তো কমবে আপনার। অসুবিধা যেটা করবেন। আরে ভাই কি হয়েছে, কিসের সনদপত্র আর কিসের ন্যাশনালিটি, কি হয়েছে? আমি আমি কি করব, বাজার করব মানুষের বাড়িতে? হোম সার্ভিস তো এখানে কি করবেন, গর্ভসারও কাজ আছে। এই কি হয়েছে, কি কি হলো, কি এই আনিস কি এরকম এরকম করতেছিস, কিসের জন্য সে কাঁদতেছে, কেন কাঁদতেছিস, কিসের জন্য? আবেগে আবেগে খুশিতে চাকরি হয়েছে রে আমার। ও লাভ দেয় কাজে। এই আনিস শোন, এই কনফার্ম করতে হবে না চাকরি, যাচ্ছিস শুনে কামাল। আরে ফাইজুল ভাই, কিসের কামাল? কিসের কামাল মানে আমি তো বুঝতেছি না তুই কি বলতেছিস। তুই কামাল, তুই এই মেয়ের সাথে রিকশায় কেন? আরে কি কামাল, রুশো ভাই। আরে রুশো তো ফালস নাম বেটা, তুই কামাল তো আসল নাম। তুই এই মেয়ের সাথে রিকশায় আবার হাত ধরে বসে আছো, বুঝলাম না কিছু, এই মেয়ের হাত ধরে তুই বসে আছো কেন ভাই? ও আমার গার্লফ্রেন্ড, আমি তো ওর হাত ধরবো, আমি ওর হাত ধরবো, আমি ওর হাত করবো, আমি যা ইচ্ছা তাই করবো ভাই। তোর গার্লফ্রেন্ড কিভাবে, কোথাও ভুল হইতে আছে, ও তো আমার গার্লফ্রেন্ড ভাই। ও আপনার গার্লফ্রেন্ড হয় কিভাবে? আরে আমার গার্লফ্রেন্ড কিভাবে হয়েছে, হইও কিভাবে, কি দুনিয়ায় কত ঘটনা, কিভাবে সব ঘটনার কোনো ব্যাখ্যা আছে, হয়েছে সে আমার গার্লফ্রেন্ড। এই বাবু বলো যে আমি তোমার, তুমি যে আমার গার্লফ্রেন্ড সেটা বলো। আমি গার্লফ্রেন্ড? হ্যাঁ। এই বয়স্ক বুড়া বৃদ্ধ একটা লোক লজ্জা করে না, আপনি খালি বারবার আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে যাচ্ছেন, আমার গার্লফ্রেন্ড কিসের গার্লফ্রেন্ড আপনার? আমি, হ্যাঁ বাবু শোনো, আমি ওনার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কিচ্ছু না, তুমি বিশ্বাস করো, ওনার সাথে জাস্ট আমার পরিচয় ফেসবুকে। ওনার একটা প্রোফাইলে কি করেছে জানো, তার ছোটোবেলার একটা ছবি দিয়ে সে আমার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারপর আমি অ্যাকসেপ্ট করি, দেন ওনার সাথে আমি দেখা করি। দেখা করার পর তার সাথে আমি দেখি যে একটা বৃদ্ধ বয়স্ক একটা লোক দিনের পর দিন আমাকে টর্চার শুরু করেছে মেন্টালি, তারপর সে আমাকে হুমকি দেয় সে সুইসাইড করবে, আমাকে ছাড়া নাকি সে বাঁচবে না। দেখো বাবু, দিনের পর দিন এই লোকটা আমার সাথে চিটারগিরি করেছে, কেমন লাগে তুমি বলো? ভাই আপনি এত বড় চিটার, আপনি প্রোফাইল পিকচার দিয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে চিট করছেন, আপনি এত বড় চিটার, আপনি এত নিকৃষ্ট একটা লোক। আরে ভাই রে, কিসের চিটার তুই বুঝতেছ না কামাল? আমি আমি তোমারে বলছি না, ও মেয়েকেও বলছি যে আমার ছোটোবেলায় টাইফয়েড হয়েছিল, গ্রামের ডাক্তার ভুল ওষুধ দিছে, তারপর আমার চেহারা এরকম ফিক্সড হয়ে গেছে, বুঝছো? এই চেহারা মরার একদিন পর্যন্ত এরকমই থাকবে, কমবেও না বাড়বেও না, বয়স্ক লাগবে না কম বয়সীয় লাগবে না। আর আমি চিটার কোথায়, সেটা তো তুই বেটা,
তুই আমার গার্লফ্রেন্ডের সাথে চিটিং করতেছিস, মানে আমার গার্লফ্রেন্ডের সাথে তুই কি 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 দেখাছো, কিসব করছো? তুই কি বলছো কটিপতি, তুই কি বলছো যে তোর গাড়ি বাড়ি আছে চারটে পাঁচটা, মানে ভাড়া করা গাড়ি আর এই যে ভাড়া করা এই যে দশ, এটা দশ টাকা, এটা দশ টাকা বলছে এই সব দিয়ে তোমার পড়াইছে। আমি দশ টাকা দশ টাকা দশ টাকা, আর আপনি তো খুব ভালো, আপনি তো খুব ভালো, আপনি তো ভাই শিক্ষিত চিটার। হ্যাঁ আমি তো শিক্ষিতই তো, আমি টিচার। আপনি শিক্ষিত চিটার, এই লোক চিটার না টিচার, এই লোক শিক্ষিত টিচার, আপনি শিক্ষিত চিটার। এই লোক গাড়ি ভাড়া নিছে আমার কাছ থেকে, গাড়ি আড়াইছে, গাড়ি আড়ানোর পরে জরিমানা দিতে হইছে, জরিমানা দিতে পারে না, এরপর রাস্তায় দাঁড়িয়ে আমরা নানা ভিক্ষা করছে। এই ভিক্ষু তোমার সাথে কেমনে চলাফেরা করে? এই গাড়ি ভাড়া করতে টাকা লাগে অনেক বেশি, জামা ভাড়া করতে দশ টাকা লাগে, গাড়ির সাথে জামা ভাড়ার কোনো তুলনা হয়? তুমি কাল লাগে কোন সিটারে পাল্লায় পড়ছো এ বাবু? এই তুমি কিন্তু বড় সিটারে পাল্লায় পড়ছো, এই যে আমরা সুন্দর দেখে ভুললে যাইও না। চিৎকার করলে কি এগুলো মিথ্যা সত্যই যাইবে? চিৎকার করলে মিথ্যা সত্যই যায়, কও যায় না? চিৎকার করিয়া এখন মনে করো যে একটা কিছু করবে, তুমি বিশ্বাস করবা? এগুলো বিশ্বাস করিও না। আর একটা কথা না, তোমরা দুইটাই চিটার। এই দুই চিটারের মাঝখানে আমি থাকতে চাই না, আর তোমার চেহারা যেন না দেখি, আর আপনার চেহারা যেন আমি না দেখি। আমারে আগে বলতে দাও না, আমি কোনো কথা শুনতে চাই না। আমারে একটা মিনিট বলতে দাও। এত বড় চিটা তুমি গেঞ্জি ভাড়া করে বড়, উনি এই ধরনের কথা বলে তুমি কোনো আনসার করতে পারো? বাবু তুমি করবে কি আনসার থাকবে? এই কি, আমি চিটার, আমি 10 টাকা 10 টাকা 10 টাকা না, আপনি আপনি টিচার না? হ্যাঁ টিচারই তো আমি। আপনি যে গাড়ি ভাড়া করেন, গাড়ি ভাড়া করে যে ওরেনে ঘুরতে যান, এটা তো আমি জানতাম না। আপনি আমার গার্লফ্রেন্ড নিয়ে গাড়ি নিয়ে ঘুরতে যান, এই সব কথা তো আপনি বলেন না। আমি তো গাড়ি ভাড়া নিয়ে গাড়ি হারাইছেন, গাড়ি হারায়া ধরা খাইছেন, এরপরে জরিমানা দিছেন, এই লোক ভিক্ষা করছে। না না আতু সেটা ভিক্ষা করছে, জানো তুমি এই লোকের আসল ক্যারেক্টার কি? এই লোক একটা ভিক্ষু। আরে ভাই গাড়ি ভাড়া করছি, গাড়ি ভাড়া করতে অনেক টাকা লাগে, আমি তো 10 টাকার যে জামা ভাড়া করি নাই। 10 টাকার জামা আর গাড়ি ভাড়া করা এক জিনিস? এই বাবু আমার দিকে তাকাও, ওই ভাড়াই তো করলো, এই দেখো ভাড়া করেই তো করছে, ওই ভাড়া করে তোমার। আমি কোনো কথা শুনতে চাই না, দুই চিটারের পাল্লা আমি পড়তে চাই না, আমার লাইফটা অতিষ্ঠ করে ফেলেছে। আর না এই দুইটার না, আর একলার বলো, আমি ওর সাথে তুলনা হয় আমার? কার সাথে কি তুলনা করলা তুমি? হ্যাঁ চলে গিয়া আমার 9 বছরের প্রেম, তুই সিটারি করিয়া তুই আমার গার্লফ্রেন্ডের লগে গড়ে রুশো, ছোট ভাই বড় ভাই পরিচয় থাকলো, সম্পর্ক থাকে, দুনিয়া থাকে কি আর? ভাই আমার কি হবো ভাই, আপনারা কি করলেন ভাই? আমি করলাম না, তুই করলি? আমি কমু যে আমার কি হইবে? তোর এমন মনে হইতেছে কি চাকু থাকলে বা পিস্তল থাকলে এরকম ঠেকাইয়া গুলি করি একদম মারি ফেলাইতাম তোরে? আমি আমার মাইরালাম ভাই, আমার গার্লফ্রেন্ডের ফেরত দিয়ে নিয়ে আমার 3 বছর প্রেম ভাই। আপনি কি করলেন আমার 3 বছর প্রেম নিয়ে? আমার তো নয় এরুশো, আমার মনে হয় কি জানো, এই যে তোর যে এই যে চোখে পানি টল টল করতে আসে না, এটা সত্যি প্রেমের পানি। আমার তো যে পানি আসতে আসে সত্য, আমরা কেউ সিটার না, সিটারই করছে ওই মাইয়া। একলাগে দুইজনের সাথে প্রেম করছে, আরও কজনের সাথে করে আল্লাহ জানে। একটা কাম কর, আমি ওই মাইয়ের বাসা চিনি, ওর মারে চিনি, ওর মার সাথে গিয়া এটা নিয়ে আলাপ করবো, ডিসকাস করবো যে কার সাথে সে প্রেম করবে, কার সাথে বিয়ে করবে, কি করবে না করবে। আর যদি যদি বুঝি যে না আরও লোকের সাথে এরকম করে, তাহলে আমরা ওকে ডিভোর্স দিয়ে চলে আসবো দুজন। এই মেয়ের দরকার নাই, চল আমরা নিজেরা নিজেরা ভাইরা ভাইরা নষ্ট করি, মানে মারামারি করে জীবনটা নষ্ট করতে চাই না। আপনি কিন্তু কথাটা ভুল করেন নাই ভাই, চলেন মাথায় যাব। হ্যাঁ এখনই, আজকে কি এখনই? এই আদকাদার কি মাথা খাইছো? হ্যাঁ আমি এটা মানুষ আটিয়ে যাইতেছি, এত তো মনে হইতেছে এমন ভাবটা তোর যে তুই আমার কাছে নই না? হ্যাঁ বিষয়টা কি, একটা মানুষের সালাম দেয়, একটু জিজ্ঞায় যে কেমন আছেন, তোর তো কোনো ভাবমূর্তি আমি দেখতে আসি না। কি একেবারে মানে পুরো ভাবের রাস্তা দিয়ে চলাফেরা করো না, কথা বাইরে না তোর মুখ দিয়ে। এই হালার ভালো তোরে কিন্তু আমি এখানে কাঁচা গিলিয়ে খাই গেলাম, হালা ফালা কথা ক। এই তোর সমস্যাটা কি? এই আমি কিন্তু তোরে চাবাই খাই গেলাম, এখন মেজাজ কিন্তু পুরা খারাপ হইতে আছে, তোরে কথা দিকে কথারই জবাব দো না, তোর সমস্যাটা কি এইটা কদেই? সমস্যাটা আমার না, সমস্যা হচ্ছে আপনার।
প্রথম যেদিন আপনার সাথে আমার দেখা হয়েছিল আমি কইলাম যে কাকা কেমন আছেন, আপনি কাকার কথা শুনে তেলে বেগুনে জ্বলে গেলেন, আপনি আমার ঠাটায় চড় মারতে চাইছিলেন, আপনি বললেন যে আপনি আমার নাকি জুনিয়র, আপনি আমার থেকে বয়স্ক। যেদিন আমি আপনার তুই করে বলেছিলাম সেই দিন আপনি আমাকে কী বলেছিলেন মনে আছে আপনার? কিছুই তো পাঠতে পারেন না, মনে থাকে না। সেদিন বলেছিলেন যে আমি যেন আপনার সাথে কোনো কথা না বলি, সালাম দেবো না, আঙ্কেল বলবো না, ভাই বলবো না, কিছুই বলবো না। তাই তো আমি চুপ করে আছি। সমস্যা তো আমার না সমস্যা, আপনার সারা শরীরে সমস্যা, সাদা চুলা সমস্যা হয়েছে আপনার, আমার গুলছে সমস্যা। ওরে বলদের বাচ্চা, ওটা তো একটা কথার কথা, তোর মাথায় কি এইটু বুদ্ধিও নাই? এই তুই কি অসুস্থ? আয় তোরে তোমার মনটা কইতেছে আর চাবাই খাইয়া হেলাই, তুই কি উদাহরণ দিবি? আয় আপনি একটা কথা বলেন তো, এটা কি আপনার জন্মগত কোনো সমস্যা আছে নাকি, না বাসা থেকে পেরেন্টসরা লিয়েস করে এসেছেন যে মানুষের পায়ে পাড়া দিয়ে আপনি ঝগড়া করবেন? আমি একটা ভালোভাবে চলে যাচ্ছিলাম, আপনি আমার সাথে ঝগড়া করছেন কেন? হ্যাঁ আমি কোনটা কি লিখবো নাকি? আরে আমার বস যে আপনার ভুড়ি গালে দিতে চেয়েছিল আনশান কথা বলে আপনার বন্ধ করে দিচ্ছি আমি, দাঁড়ান। ওরে মান্দার রো মান্দা, তুই অর্ডার দেহ মোরে, এই মুই তোরে বিশ্রে আই ওদিন সন্ধ্যা হলে যে ডরেনটা ডরাইছি, এরপরে তুই তোরে আর অরে বিশ্রে আই তোরে পাইছি, এখন তুই ওই মান্দার কথা মনে করাইতেছ? এই ওই হালার ভালারে বলা একসাথে তুই হালার ভালার পাড়াই মারবো, এই তোর আমার মনে কেটে এখনই খাইয়া হয় হালার ভালা। আপনি বলছিলেন না যে আপনার মেয়ে ছোট, আমি তার লাগে সিট করতে এসি বা আমি পাগল? এই যে ছেলেটা দেখেন কি সুন্দর ফিগার, চেহারা কি সুন্দর, হাইট কি সুন্দর, চোখ নাক কান, এই ছেলেটাকে আপনার মেয়ে সিট করছে, তার সাথে প্রেমের অভিনয় করছে, এখন তারে শাখা দিছে, এই ছেলেটা এখন রাস্তা রাস্তায় ঘুরে খালি পাতিল নিয়ে আর কান্দে। তারপর আমি একটা কথা বলবো, এই ছেলেটা কি আপনার সাথে যে পাবনা হাসপাতালে ফাঁসাফাঁসি বেডে ছিল? আন্টি আজকে কিন্তু আপনি এইরকম চালাকি কথা কইয়ে পার পাই যাইতে পারবেন না, আপনার এইসব চালাকি কথা চলবে না, আপনি আপনার মেয়েকে ডাকেন, আমরা দুইজন কিন্তু মিলে গেছি, যুক্তি করে আসছি, আপনি যারে পছন্দ করবেন তার সাথে আপনার সাইমার বিয়ে হবে। এই ভাই কিসের দুজন, মানুষ একজন, আমি আপনার কেন নিয়ে এসেছি এই জায়গায়? নিয়ে এসেছি আমি সাইমার সাথে মিট করার জন্য, আমি সাইমারে বিয়ে করবো। আপনি নিজের চেহারার দিকে তাকায় দেখছেন, আপনি বড় জোর হইতে পারলে আমার উকিল বাবু হইতে পারবেন। এই তোর তো আসলে ভালো মনে করছিলাম, তুই তো বড় সিটার, তুই এখন পোল্ট্রি মারতে এই আন্টির সামনে ইয়া, আন্টি আপনার মেয়েকে ডাকেন আর আপনি ডিসিশন নেন যে কারে কার কার সাথে বিয়ে দেবেন। তুই হলে বড় মানে ওর কথা বিশ্বাস করেন না, ওর ওর কথা বিশ্বাস করেন না, ও হলো দশ টাকা, এই যে দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা, এত বড় সিটার সে প্রত্যেকটা দশ টাকা তার। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি ওই যে আপনারা দুইজনকে ১০ টাকা ১০ টাকা করে দিলে তারপর চলে যাবেন আমার হাসপাতালে? আবার চালাকি কথা শুরু করছেন আপনি, আপনি সেটা সেটা প্রমাণ করার জন্য আমি বলছি যে সেটা ভাড়া করে আছে ১০ টাকা, এই যে এই যে এই যে এই যে বাটপার দেখেন, এই যে গড়ি ১০ টাকা, এই যে প্যান্ট ১০ টাকা, ওই যে সব লন্ডির দিয়ে ভাড়া করা স্যান্ডেল ১০ টাকা, তার সাথে আপনি মেয়ে বিয়ে দেবেন? তখন সে ওই যে গাড়ি ভাড়া করে কিভাবে জানেন, হিরোইন বেচে, একটা জায়গাতে হিরোইন আরেক জায়গায় নিয়ে দেয়। তোমার ভাবি ভাইয়ের বউ? ভাইয়ের বউ মানে সাজিদের বউ, সাজিদ তো অনেক আগে ঠাটা পরে মরে গেছে, সাজিদের বউ আবার করতে গাইছে, আমি না শুনছি সাজিদের বউ চলে গেছে বাপের বাড়ি। ভাই সাজিদের বউ না ভাই, তোমার ভাই এই যে যুবরাজ, যুবরাজের বউ। আপনি এরকম কথা কেমন করে বলেন? আপনার একটা সুন্দর বউ আছে, শিক্ষিত বউ আছে, অথচ তারে রাইখে আপনি এরকম একটা বাচ্চা মেয়েরে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। কি বলছেন আনিস ভাই, আমি আপনাকে নিরলিশ পাপ একটা লোক মনে করতাম, শেষ পর্যন্ত আপনিও বেটি ছেলে মেশিনে আসা শুরু করলেন।